ন্যারেশন চেঞ্জের প্রত্যেকটাই আমি এক একটা সেন্টেন্স ধরে আলোচনা করেছি। প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স আলোচনা করেছি, তারপরে দ্বিতীয় পার্টে আলোচনা করেছি ইম্পারেটিভ সেন্টেন্স, তৃতীয় পার্টে আলোচনা করেছি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, তারপর অপারেটিভ, আর আজকে তোমাদের আলোচনা করতে চলেছি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো দেখতে পাচ্ছ আমি এখানে লিখেছি এক্সক্লেমেটরি সেন্টেন্স, ন্যারেশন চেঞ্জ। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে ভার্বগুলো থাকে সেই ভার্বগুলো হলো, যদি হ্যাপি বোঝায়, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সের সেন্টেন্সটা যদি হ্যাপি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভার্ব হিসেবে লিখতে হবে এক্সক্লেম উইথ গ্ল্যাড অথবা এক্সক্লেম উইথ জয়। যদি বাক্যটা সরি বোঝায় তাহলে আমাদের লিখতে হবে এক্সক্লেম উইথ সরি, এক্সক্লেম উইথ সরো অথবা এক্সক্লেম উইথ গ্রিপ। যদি সারপ্রাইজ বলে অর্থাৎ বিস্ময় বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের লিখতে হবে এক্সক্লেম উইথ সারপ্রাইজ অর এক্সক্লেম উইথ ওয়ান্ডার। এই ভার্বগুলো মোটামুটি ব্যবহার করি। আরেকটা জিনিস আলোচনা করার, দেখবে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয় বিস্ময়সূচক বাক্য, কিন্তু না, বিস্ময়সূচক সারপ্রাইজ সেটা নিজেই একটা এক্সক্লেমেটরির মধ্যে পড়ে, তাই এটা তার পরিবর্তে বলা উচিত আবেগসূচক বাক্য, কারণ বিস্ময় আবেগের মধ্যেই পড়ে। তো এখানে লিঙ্কার হিসেবে আমরা কি ব্যবহার করি, লিঙ্কার হিসেবে ব্যবহার করি দ্যাট। এবার কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখাই, কয়েকটা নিয়ম, আরো কয়েকটা নিয়ম এখানে আলোচনা করি, আমি সংক্ষেপে খুব বেশি দীর্ঘ করব না। তো এখানে দেখো, সর্বদা সাবজেক্ট প্রথমে আসে, তাহলে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স সাবজেক্ট প্রথমে আসে না, এক্সক্লেমেটরি সেন্টেন্স তোমার হাউ দিয়ে শুরু হতে পারে, হোয়াট দিয়ে শুরু হতে পারে, এগুলো এক্সক্লেমেটরি নোটেশন। এখানে সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে এক্সক্লেমেটরি চিহ্নটা কিন্তু থাকবে, এক্সক্লেমেটরি নোটেশন বা এক্সক্লেমেটরি চিহ্নটা কিন্তু থাকবে। যেমন অ্যালাস, কিছু ইন্টারজেকশন ব্যবহার করা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে, যেমন অ্যালাস, হুররে, হাই, এই ধরনের এক্সক্লেমেটরি নোটেশন। এছাড়া কখনো কখনো বাক্য প্যাটার্ন দেখেও বোঝা যায়, যেমন বাক্য প্যাটার্নটা কি না, হাউ থাকে প্রথমে, হোয়াট থাকতে পারে, অন্য কোনো ডব্লিউএইচ ওয়ার্ডও কখনো কখনো থাকতে পারে, কিন্তু এগুলো ইন্টারোগেটিভের মতো আচরণ করে না। কিন্তু সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে শেষে সাবজেক্ট আর ভার্ব থাকার প্রবণতা থাকে, মূলত শেষে সাবজেক্ট আর ভার্বটা থাকে। এবার মনে করো একটা বাক্য যেখানে সাবজেক্ট নেই, সেই ক্ষেত্রে কি করো, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে সাবজেক্ট কিন্তু সাবজেক্ট হিসেবে আনতে হবে ইট অথবা হি অথবা সে। আর অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার মেন ভার্ব হিসেবে, মেন ভার্ব হিসেবে বা অক্সিলারি ভার্ব হিসেবে আসবে কিন্তু ইজ কিংবা ইজ কিম্বি কিংবা ওয়াজ। তাহলে এটা যদি ভার্ব না থাকে তাহলে মূলত বেশিরভাগ ক্ষেত্রে ইট আসে, অথবা কখনো কখনো আমরা হি যদি পুরুষ বা ছেলে হয়, মেয়ে হলে সি, কখনো দেও আমরা ব্যবহার করি। তাহলে এটা মাথায় রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি তোমার মেন ভার্ব বা অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা আনবো কি ইজ বা ওয়াজ, অক্সিলারি ভার্ব বা মেন ভার্ব হিসেবে আসে। আরেকটা পরিবর্তন হয়, সেটা কি না, যদি হাউ বা হোয়াট থাকে, হাউ থাকলে ভেরিতে রূপান্তর করতে হয়, হোয়াট থাকলে গ্রেটে রূপান্তর করতে হয়। সব ক্ষেত্রে এই নিয়ম হবে তার কোনো মানে নেই, কিন্তু হাউ বা হোয়াট কখনো কখনো কিন্তু ভেরিতে রূপান্তর করা হয়। নাউন হলে বলা হয় গ্রেট, আর অ্যাডভার্ব হলে ভেরি। এটা মূলত বলা হয় যে যদি এখানে হোয়াট কোনো নাউনকে নির্দেশ করে তাহলে সেই ক্ষেত্রে হবে গ্রেট, যদি এখানে অ্যাডভার্বকে নির্দেশ করে হাউ তাহলে সেই ক্ষেত্রে হবে ভেরি। এগুলো পরিবর্তিত হয়, পরিবর্তন করা হয়। দেখো প্রথমে একটা, এবার আসি আমরা এগুলোর উদাহরণের মধ্য দিয়ে। তো এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, দেখো তো একটা উদাহরণ আমি এক্সাম্পল তিন চারটে এক্সাম্পল দিয়েছি, সেটা দিই মনে হয় তোমরা ব্যাপারটা ক্লিয়ার হবে তোমাদের কাছে। তো ফার্স্ট এক্সাম্পল আমি যেটা রেখেছি, শি সেড হাউ নাইস ইট ইজ, সে বলেছিল কি সুন্দর এটা। দেখো আমি এখানে এ এক আর দুই নিয়ম আলোচনা করেছি, তাহলে তিন আর চার যে নিয়ম সেটা কিন্তু
যেটা আমি প্রথমে আলোচনা করেছিলাম, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের সময় সেই নিয়মগুলোই আছে। অর্থাৎ কি, যদি প্রেজেন্ট টেন্স বা পাস্ট, যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকে বাইরে এইখানে এই ভার্বের এখানে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোন রকম পরিবর্তন করতে হয় না। কিন্তু যদি এখানে পাস্ট টেন্স থাকে তাহলে অবশ্যই সেটা পাস্ট টেন্সে রূপান্তর করতে হবে। এটা আমি 3 নম্বর নিয়মে আলোচনা করেছিলাম। যদি না দেখে থাকো তাহলে একটু পার্ট ওয়ানটা একটু দেখে নিও, নারেশন চেঞ্জ পার্ট ওয়ান যেটা আছে ওইখানে আরো ডিটেলস বলা আছে। প্লাস ডিএন নিয়ম ওখানে একটা বলা হয়েছিল, সেখানে হচ্ছে প্রোনাউন, প্রোনাউনের পরিবর্তন হয়। যদি সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্ট পরিবর্তন হয়, মানে যদি ইউ বা ইয়োর থাকে তাহলে আমাদের বাইরের অবজেক্টকে দেখতে হয়, আর বাকি আই উই হি সি দে ইত্যাদি যা কিছু থাকুক না কেন তাহলে আমাদের বাইরের সাবজেক্টকে দেখতে হয়। আরো ডিটেল জন্য পার্ট ওয়ানটা একটু দেখে নিও, না তো এখানে ভিডিও এমনি দীর্ঘায়িত হয়ে যাবে। তো দেখো প্রথম নিয়মটা কি, প্রথম যেটা আমি লিখেছি, শি সেড হাউ নাইস ইট ইজ, সে বলেছিল কি সুন্দর এটা। She exclaimed, আচ্ছা এখানে একটু লক্ষ্য করো, হাউ নাইস ইট ইজ, কি সুন্দর এটা, তাহলে নিশ্চয়ই সে অবাক হয়েছে, এখানে বিস্মিত হয়েছে, তাই এমনটা দেওয়া হয়েছে, হাউ নাইস ইট ইজ। তো যখন অবাক হয়েছে সারপ্রাইজ, তখন সারপ্রাইজ হলে কি লিখেছিলাম, এক্সক্লেমড উইথ সারপ্রাইজ অথবা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। সেই জন্য এখানে লিখলাম যে শি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট, কম ইনভার্টেড কমা থেকে দ্যাট বলেছে, ইট সাবজেক্ট আছে তার সেই সাবজেক্টটি বুঝবে, ইজ ছিল কিন্তু বাইরে তো পাস্ট টেন্স, বাইরে পাস্ট টেন্স, তাই আমরা এখানেও পাস্ট টেন্স করেছি, তাই আমরা এখানেও পাস্ট টেন্স করেছি, ইজটাকে কি করেছি না ওয়াজ, হাউ ছিল, হাউ ওয়াজ, হাউ এর পরিবর্তে কি না আমরা ভেরি এনেছি এখানে, হাউ এর পরিবর্তে ভেরি, তারপরে কি নাইস যেটা ছিল সে নাইস এ ব্যবহৃত, তাহলে বাক্যটা কি হলো না, শি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট ইট ওয়াজ ভেরি নাইস। দ্বিতীয় উদাহরণে আসি, হি সেড অ্যালাস মাই গ্র্যান্ডফাদার হ্যাজ ডাইড, অ্যালাস বিশ এটা হচ্ছে দুঃখিত অর্থে ব্যবহৃত, অর্থাৎ কেউ কখন কেউ যদি কেউ মারা যায় বা অন্য কোনো দুঃখজনক কিছু সেই স্বরের ক্ষেত্রে, শরীর ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। তো হি সেড এখানে যেহেতু এটা দুঃখ, মাই গ্র্যান্ডফাদার হ্যাজ ডাইড, আমার ঠাকুরদা মারা গেছে, তাহলে সেখানে কি হবে, যেহেতু দুঃখে আমি বলেছিলাম কি না এক্সক্লেমড, দুঃখে আমি বলেছিলাম যে যদি সরো বোঝে তাহলে এক্সক্লেম ডু ইট সরো অথবা এক্সক্লেম ডু ইট গ্রিপ, তাহলে সেই ক্ষেত্রে এখানে বসবে, এখানে বসবে এক্সক্লেম ডু ইট গ্রিপ, তাহলে হি এক্সক্লেম ডু ইট গ্রিপ, কমেন্ট কমেন্টে গিয়ে দ্যাট, তারপরে কি না মাই গ্র্যান্ডফাদার, তাহলে মাই গ্র্যান্ডফাদার মানে কি, তাহলে যে বলছে তার গ্র্যান্ডফাদার, অর্থাৎ মাই থাকলে আমাকে দেখতে হবে কি না বাইরের সাবজেক্ট, তাহলে বাইরের সাবজেক্ট আছে হি, সেই জন্য যেহেতু মাই হচ্ছে প্রসেসিভ প্রোনাউন, তাই হি এর প্রসেসিভ প্রোনাউন হচ্ছে হিজ, তাই কি হলো না হিজ গ্র্যান্ডফাদার, এখানে হ্যাজ আছে কিন্তু বাইরে পাস্ট টেন্স ঠিক আগেরটার মতো, তাহলে এখানেও পাস্ট টেন্স হবে, সে পাস্ট টেন্স হ্যাড হলো ডায়েড ডায়েডই থাকবে, তাহলে উত্তরটা হলো হি এক্সক্লেমড উইথ গ্রিপ দ্যাট হিজ গ্র্যান্ডফাদার হ্যাড ডাইড। ওকে চলো 3 নম্বর উদাহরণে যাই, দ্য চিলড্রেন সেড, বাচ্চারা বলছিল হাউ হ্যাপি উই ওয়ার হিয়ার, চিলড্রেন সেড বাচ্চারা বলেছিল হাউ হ্যাপি উই আর হিয়ার, আমরা এখানে কতটাই সুখে আছি। দেখো হাউ হ্যাপি উই আর হিয়ার এটা আনন্দে, তাহলে সেক্ষেত্রে কি হবে, দ্য চিলড্রেন এক্সক্লেমড উইথ জয়, যেহেতু এটা আনন্দে তাই এক্সক্লেমড উইথ জয়, তারপরে কি না কম ইনভার্ট কম উঠে গিয়ে দ্যাট, দ্যাট এর পরে চিলড্রেন এখানে বলেছে উই, উই উই থাকলে আমাদের দেখতে হবে বাইরের সাবজেক্টকে, সাবজেক্ট দ্য চিলড্রেন, দ্য চিলড্রেন মানে তারা, ওই জন্য হলো দে, এখানে আর বাইরে পাস্ট টেন্স, তাহলে এখানেও পাস্ট টেন্স হবে, আর এর পাস্ট টেন্স ওয়ার, হাউ আছে, হাউ থাকলে ভেরিতে রূপান্তর হবে, হ্যাপি হ্যাপি, তাহলে দ্য চিলড্রেন এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে ওয়ার ভেরি হ্যাপি, হিয়ার আছে, হিয়ার থাকলে নারেশন নিয়ম অনুসারে দে আর এ পরিবর্তন হয়, হিয়ার থাকলে
দেয়ারে পরিবর্তন করতে হয়। ওয়ার ভেরি টেক ওয়ার ভেরি হ্যাপি দেয়ার। লাস্টেরটা দেখো একটু পিকুলিয়ার, একই বাক্য মনে হবে কিন্তু একটু খেয়াল করে দেখো। দ্য চিলড্রেন সেড, বাচ্চারা বলেছিল, হাউ হ্যাপি উই ওয়ার দেয়ার, এটা দেয়ার করলে ভালো, হাউ হ্যাপি উই ওয়ার দেয়ার, আমরা সেখানে কতটাই না সুখে ছিলাম। তাহলে আমরা সেখানে কতটা সুখে ছিলাম, এটা মনে হচ্ছে যে যারা আনন্দে হ্যাপি আছে আনন্দ, কিন্তু না, সুখে ছিলাম তার মানে এখন নেই, অর্থাৎ এখন দুঃখে আছে, তবে আমরা অতীতের কথা আলোচনা করছি। তাহলে অ্যাকচুয়ালি বাক্যটা কিন্তু দুঃখের সরো। তাহলে সেই জন্য কি হয়েছে, এখানে লিখেছে দেখো, দ্য চিলড্রেন এক্সক্লেমড উইথ সরো, বুঝছে, এক্সক্লেমড উইথ সরো, পাস্ট টেন্স ছিল, তো এই পাস্ট টেন্স, কমন ভার্ব কম উঠে যাবে, উঠে গিয়ে কি, দ্যাট, দে থেকে আগেরটার মতো ওই চিলড্রেন, ওই জন্য দে। তারপরে কি খেয়াল করো, ওয়ার আছে, একটাই ভার্ব দু নম্বর, একটাই ভার্ব দু নম্বর, কোন সেন্টেন্সে যদি একটাই ভার্ব থাকে আর সেটা অবশ্যই দু নম্বর মানে পাস্ট টেন্সে থাকে, তাহলে সেই বাক্যটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকার মানে হলো বাইরে যদি পাস্ট টেন্স থাকে আর ভিতরে যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকে, তাহলে এই পাস্ট ইনডিফিনাইট টেন্স কিন্তু রূপান্তর হবে পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাড, মূল ভার্বের তিন নম্বর, তাহলে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে মূল ভার্ব, এখানে ওয়ার ছিল, ওয়ার এ হচ্ছে বিন, ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি যেহেতু হাউ, হাওয়ার জন্য ভেরি ঠিক আগেরটার মতো হ্যাপি, দেয়ার দেয়ারই আছে, যদি এখানে হেয়ারও থাকতো তাও কিন্তু একই রকমই হতো। তাহলে কি হলো, দ্য চিলড্রেন সেড হাউ হ্যাপি উই আর দেয়ার, উত্তর হচ্ছে দ্য চিলড্রেন এক্সক্লেমড উইথ ইট সরো দ্যাট দে হ্যাড বিন ভেরি হ্যাপি দেয়ার। আচ্ছা আরেকটা যেমন আছে, ধরো দা স্টুডেন্টস সেড হুররে উই হ্যাভ ওন দা ম্যাচ। তাহলে এখানে এটা কি না, হুররে, হুররে হচ্ছে এটা আনন্দ, হ্যাপি, গ্ল্যাড, তাহলে সেই ক্ষেত্রে হবে দ্য স্টুডেন্টস যেহেতু আনন্দ, তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ গ্ল্যাডও দেওয়া যেতে পারে, দ্যাট কমন ভার্ব কাম উঠে গিয়ে কি হবে, দ্যাট উই, উই মানে দ্য চিলড্রেন, তাহলে দে, এখানে আছে হ্যাভ কিন্তু বাইরে পাস্ট টেন্স, তাহলে হ্যাড, ওন, ওন তিন নম্বর, দে হ্যাড ওন দা ম্যাচ, দে হ্যাড ওন দা ম্যাচ, হুররে, হুররে কিন্তু এর ভিতরে কোথাও আসবে না, কেন, যেহেতু এখানে এক্সক্লেমড উইথ জয় লিখেছি, এক্সক্লেমড উইথ জয়ের মধ্যে হুরে কথাটা আছে, ঠিক অ্যালাসের মতো, অ্যালাসে যেমন এক্সক্লেমড উইথ সরো লিখেছিলাম, এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড উইথ গ্রিপ, ঠিক তেমন। তো এই পর্যন্তই আজকে, আশা করি তোমাদের আমার এই চ্যানেলের গ্রামার বলো বা অন্য যেগুলো আমি দিচ্ছি এগুলো থেকে তোমরা উপকৃত হচ্ছ। যদি সত্যি সত্যি উপকৃত হয়ে থাকো তাহলে যে আমার চ্যানেলে যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করো, এবং এরকম আরো গ্রামার আরো টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দাও, ভালো না লাগলে পাশে ডিসলাইক আছে। ততক্ষণ জয় হিন্দ, ভালো থেকো সবাই।